এখনকার সমাজ কি বলতো, পরিষ্কার যারা সাদা চামড়া যারা তাদেরকে কিন্তু বেশি মানে, আর যারা একটু কালো গায়ের রংটা একটু নোংরা সবাই তাদেরকে অবহেলা করে। কেন এটা করে কালো? বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো? আর জানি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তো তোমাদের ভালোবাসাতে বেশ ভালোই আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, আশা করব স্কিপ না করে তোমরা ভিডিও দেখবে আর আমাদের অনেক অনেক ভালোবাসা দেবে, অনেক সাপোর্ট করবে। তো চলো দেখো ঘুম থেকে উঠে কি কাজে ব্যস্ত হয়ে গেছি, গ্যাসটা মুছছি, কারণ গ্যাসটা না কালকে রাত্রে রান্না করে কেমন নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে গ্যাসটা মুছে রাখি। আর এদিকে দেখো কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে, যার ফলে একটা জামাকাপড় কিছুই শুকায়নি, সবগুলো ভিজা, তো এইখানে দলা করে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলা হয়েছে, সকালবেলা দেখছি হালকা হালকা রোদ উঠেছে, তারপরে ভাবলাম যে চলো তাহলে এগুলো ছাদে মেলে দিয়ে আসি, নাহলে আবার কখন বৃষ্টি শুরু হবে। আর জামাকাপড়গুলো না ভেজা থাকলে কেমন যেন একটা গন্ধ গন্ধ হয়ে যায়, তো ওর জন্য ভাবলাম তাহলে সকাল সকালে দিয়ে আসি। তো ছাদে উঠে পড়েছি, চলে এসেছি, আর দেখো জামাকাপড়গুলো মেলে দিয়েছি। তো কয়টা দিন ধরে না পুরো নিম্নচাপের মতো হয়ে আছে, মনে হচ্ছে বর্ষাকাল। এদিকে আবার শীত লাগে, আবার এদিকে যখন ফ্যানটা চালাই তখন মানে শীত লাগে, আর যখন ফ্যানটা বন্ধ করি তখন গরম লাগে, আর মানে কোন সময় বুঝেই পাচ্ছি না, শীতকাল না বর্ষাকাল, মানে কিছুই বোঝা যাচ্ছে না, ওয়েদারের কোনো ঠিক নেই। তো এদিকে দেখো বাবুটা তো এখনও ঘুমিয়ে চলেছে, উঠছে না, আর দেখো কেমন অবস্থায় ঘুমিয়ে আছে। তো চলো ও ঘুমিয়ে থাক, এই ফাঁকে আমি রান্নাবান্নাটা স্টার্ট করি। তো আগের দিন যে ডিম আনালাম বাবুর পেট খারাপের জন্য, ডিমটা রান্না করতে পারলাম না, তো আজকে সকালে সে ডিমটা রান্না করছি। তো ডিম আলুর তরকারি হবে, আর শাশুড়ি বললো যে মাঠ থেকে কী একটা শাক নিয়ে এসছে, তো সেই শাকটা রান্না করব। তো ওদিকে শাশুড়ি তো ভাত বসিয়ে দিয়েছে, আর ডিমটা এখন প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে দেবো আলু আর ডিম দিয়ে। আর এই দেখো কলমি শাক নিয়ে এসছে, তো মাঠে বললে প্রচুর কলমি শাক হয়েছে, তো সবাই তুলে তুলে নিয়ে যায়, তাও শেষ হচ্ছে না, এত পরিমাণে শাক। আর দেখছো শাকগুলো কত সুন্দর কচি কচি না, তো আর কলমি শাক ভাজা খেতে আমার তো খুবই ভালো লাগে। অনেকে আছে কলমি শাকের ঘণ্ট খায়, কিন্তু ঘণ্ট থেকে আমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলে সেটা বেশি ভালো লাগে। তো চলো শাকটা কুচিয়ে নিই, আর শাক কোচানোর দিক থেকে না আমি মানে পুরো এক্সপার্ট আছে, ওর জন্য আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি কোচাও, তোমার কোচানোটা সুন্দর হয়, সুন্দর মিহি করে কোচাতে পারি। আর এদিকে দেখো মিস্ত্রিরা তো কাজ করছে, তো প্রচুর আওয়াজ হচ্ছে, কিছুতেই শান্তি মতো ভিডিও দিতে পারছি না আমি, যখন ভিডিও করছি একটা নিজের ভয়েস রাখতে পারছি না, তো পরে ভয়েস ওভার দিয়ে কাজ করতে হচ্ছে, আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও দেখো এখনও দেখো টাইলস কাটার আওয়াজ হচ্ছে, তো মানে পুরো সমস্যায় পড়ে গেছি আমি। তো কি করব, আমার কাছে তো মাইক নেই এখনও, মাইকটা কিনবো কিনবো করে আর কেনাই হচ্ছে না, তো দেখি কবে কিনতে পারি। তো চলো শাকগুলো কুচিয়ে নিই, আর হাজবেন্ড আজকে ডিউটিতে যাবে না বললো, তোর কি একটা কাজ আছে ওর জন্য ডিউটিতে যাবে না। তো চলো শাকটা তো আমার কুচিয়ে নিয়েছে, দেখো কত সুন্দর কুচিয়েছে, তো ওপরে ওপরে কিছুটা বড় বড় করে কোচানো হয়েছে লাস্ট টাইমে, তো প্রথম প্রথম খুব মনোযোগ সহকারে কুচাচ্ছিলাম, কিন্তু লাস্টে অনেক অনেকগুলো তো আর মানে বিরক্ত লাগছিল, তখন বড় বড় করে কেটে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর আলুটা শাশুড়ি বললো ভাজা করে দেবে, সিদ্ধটা করবে না, তো ওর জন্য আলুটা পরে ভাজা করে রান্না করছি। আর এদিকে দেখো আজকে বাড়ির আবার ঢালাই হবে, কোনটা বলো তো, মানে উঠোনের সামনের দিকটা আছে না, এই দেখ এইটুকু হচ্ছে ঢালাই করবি, তো অনেকটা জায়গা নিয়ে ঢালাই হবে। তো তাবু টাবু সব কিছু ঠিকঠাক করে দিয়েছে, এই দেখো এইদিকে একটা আর সামনে দিয়ে গোল করে, আর ওদিকেরটা ওদিকেরটা তো আগের দিন করা হয়ে গেছে, আজকে এই সাইড দুটো করবে, তো ওর জন্য মিস্ত্রিরা কাজ করছে আজকে। আর আজকে আমাদের বাড়ির ঢালাই কাজ কমপ্লিট, তারপরে আর এই মিস্ত্রিদের কোনো কাজকর্ম নেই, এরপর শুধু টাইলস মিস্ত্রি আর কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি এসে জানলাগুলো বানাবে, আর দরজা তো অর্ডার দেওয়া হয়ে গেছে প্লাইবোর্ডের। তো এদিকে দেখো বাবু ভাত টাত খাওয়ার পর ওর ঠাকুমার সাথে বাজারে গেছিলো, বাজার থেকে জেলি, তারপরে চুইংগাম, তারপরে আর একটা কী নিয়ে এসছে দেখো, এই দেখো এটার দাম নিয়েছে 40 টাকা। আসলে ফোনে দেখে এরকম টানলে কেমন যেন একটা আওয়াজ হয়, আর বড়ো হয়ে যায়, আবার আস্তে আস্তে গুটিয়ে ছোট হয়ে যায়, তো যেটা দেখে সেটা তো নেওয়াই লাগবে, ওটা ওর জেদ। তো চলো এখন মিস্ত্রিদের চা বানানোর পালা, মিস্ত্রিদের তো রোজ দুবেলা চা দিতে হয়, তো এর জন্য চাটা বসিয়ে নিলাম, তো এখন চাটা ওদেরকে দিয়ে দেবো। Thank you.
আর এই দেখো এই জামাটা যেদিন দীঘা গেছিলাম সেই দিন তো আমরা বগুড়া কেনাকাটা করতে গেছিলাম, তো এই জামাটা দেখে খুবই পছন্দ হয়েছিল, ভাবলাম যে দীঘা গিয়ে এটা পরাবো, কিন্তু এমন সাইজের জামাটা নিয়ে আসলাম, এসে পরিয়ে দেখি জামাটা ছোট, তো এর জন্য দীঘাতে পরানো হয়নি, তো এটা রেখে দিয়েছিলাম। আর ভাবছিলাম যেদিন বগুড়া যাব সেদিন চেঞ্জ করে দেব, তো আজকে যেহেতু হাজব্যান্ড বগুড়া যাবে দরকার আছে, তো এর জন্য জামাটা প্যাকিং করছি, ওকে দিয়ে চেঞ্জ করিয়ে আনবো। দেখো বন্ধুরা ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে, এই যে সামনে দিয়ে আর এই যে ওই পাশ দিয়েও করেছে, তো এই পাশেও আছে, ওই পাশটা তো আগেই করে দিয়েছে, আজকে এই যে সামনে দিয়ে করেছে। তো কেমন লাগছে বলো? আর টাইলস লাগানো তো ঘরে কমপ্লিট হয়ে গেছে, জানলাগুলো কমপ্লিট, শুধুমাত্র এই যে এই কি বলে এটা কি বলে এই এই সিঁড়ির পিলারগুলো বাকি আছে, তারপরে এই যে জানলার পিলারগুলো বাকি, তো এগুলো দিলে টাইলসের কাজ কমপ্লিট, তারপরে বাথরুমে টাইলসগুলো লাগাবে, তো টাইলসের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাবু ও দাদুর সাথে চলে গেলে এখন বাজারে, কারণ হাজবেন্ড যাবে বগুড়াতে, তো দুটো টাইলসের কম পড়েছে সেটা আনতে, এই দেখো আতে কি দুটো টাইলস কম পড়েছে সেই দুটো আনতে এখন যাবে। আর যেদিন দীঘায় গেছিলাম না সেদিন তো বগুড়া গেছিলাম বাজারে, তো বাবুর জন্য যে জামাটা এনেছিলাম সেটা ছোট হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করে আরেকটা নতুন জামা আনবে আর কি, পুজোর জামা হয়ে যাবে ওর। তো আর বললাম একটু বিরিয়ানি খাবো, তো দেখি কি করে। তো চলো বাসনগুলো মাজার আছে, খেলাম তো সবে মাত্র, বাসনগুলো মাজবো, তারপরে কাজ নেই, আর ওদিকে যখন বাজার আসবে তখন মাছ টাছ ধুতে হবে। বাসন মাজতে বসে পড়েছি, আর তার আগে বাবুকে পড়াতে দিয়ে আসলাম, জানো তো বিকেলবেলা না ওকে পড়িয়ে দিয়ে আসার পর আমার আর কোনো কাজ থাকে না, তখন ভাবি কি করব কি করব, আর ও বাড়ি না থাকলে আমার শর্ট ভিডিও বানানো হয় না, তো ওর জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু পাড়া থেকে ঘুরে আসবো, অনেকদিন পাড়াতে যাওয়া হয় না, তো ভাবলাম তাহলে বাসনটা মাজি মেজে একটু পাড়া থেকে ঘুরে আসবো। পাড়ার লোকজনও বলে যে কী ব্যাপার তুমি কি বাড়িতে থাকো না, তোমাকে তো দেখাই যায় না, আসলে যতটুকু টাইম কাজ করি ততটুকু টাইম বাইরে থাকি, আর না হলে বেশিরভাগ টাইমটা ঘরেই থাকি, ঘরে থাকি ভিডিও এডিট করি, শর্ট ভিডিওগুলো ছাড়ি, মানে এইসব করতে করতে কখন টাইম চলে যায় কিছুই বুঝি না, আর আগে যদিও বা পাড়ার দিকে যেতাম এখন তো আর যাওয়াই হয় না, সারাটা দিন সংসারের কাজকর্ম, ছেলেকে পড়তে দিয়ে আসা, তারপরে স্কুলের জন্য রেডি করা, ওকে খাওয়ানো, তারপর আবার বড় ভিডিও বানানো, শর্ট ভিডিও বানানো, সেগুলো এডিট করা, আপলোড করা, কিছুতেই আর পাড়ায় উঠে মানে টাইম হয় না পাড়াইতে যাওয়ার, তো এর জন্য নিজেরও খারাপ লাগে যে একটু পাড়ার দিকে গেলে মন মাইন্ডটা ভালো লাগে, দুটো মানুষের সাথে মনের কথাটা বললে না মনটা ফ্রেশ হয়ে যায়, তো কী করবো এত ব্যস্ততার মাঝে আর হয়ে ওঠে না। তো বন্ধুরা বাসন টাসন মেজে এইমাত্র ছাদে এসে বসলাম, আর এখন তো আপাতত কোনো কাজ নেই, কারণ আমার শ্বশুর এখনও বাজার থেকে আসেনি, তো যতক্ষণ না বাজার থেকে আসছে ততক্ষণ তো মাছ টাছ কিছু ধোয়াধুই আর নেই, তো আপাতত কোনো কাজও নেই, তো ভাবলাম তাহলে ছাদে গিয়ে বন্ধুদের সাথে একটু কথা বলা যাক। তো বন্ধুরা দেখছো তো দীঘা থেকে আসার পর কেমন কালো হয়ে গেছি, তোমরা অতটা ফোনে বুঝতে পারছো না কিন্তু আমি বুঝতে পারছি, আর আমাদের আশপাশে যারা আমাকে দেখছে তারাই বুঝতে পারছে কতটা কালো হয়ে গেছি। এমনিতেও আমি কালো, তারপরে আবার দীঘার জলে স্নান করে গা হাত পা এমন ট্যান পড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, মানে আমি নিজেকে নিজে আয়নায় দেখে চিনতে পারছি না যে এরকম কালো হয়ে গেছি, আর সবাই বলছে যে একদম চেনা যাচ্ছে না কেমন কালো হয়ে গেছে। তো আমার না খুব খারাপ লাগে জানো, এমনিতে আমি কালো, আমার মানে খুবই দুঃখ যে আমি কালো, কেন কালো হলাম আমি, মানে কোনো পরিষ্কার মানুষকে দেখলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যে ওরা কত সুন্দর পরিষ্কার, আমি যদি একটু পরিষ্কার হতে পারতাম, মানে ভীষণ একটা আফসোস বা কষ্ট বলতে পারো, মানে ভগবানের কাছে বলি যে ভগবান একটা চোখ টেরা দিয়ে একটু নাকটা ভোঁতা দিয়ে যদি একটু গায়ের রঙটা পরিষ্কার করে দিতে তাহলে হয়তো ভালো হতো। আর এখনকার সমাজ কি বলতো, পরিষ্কার যারা সাদা চামড়া যারা তাদেরকেই কিন্তু বেশি মানে, আর যারা একটু কালো গায়ের রঙটা একটু নোংরা সবাই তাদেরকে অবহেলা করে, কেন এটা করে, কালো কি মানে সমাজের সাথে চলতে পারে না, না কালোদের কোনো সুখ নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, না কালো মানুষ মানে কী একটা যে ভাবে সমাজের লোক আমি বুঝি না। আর এমনি তো আমি ওর যদি কোনো কোথাও যাই, যদি সামনে কোনো পরিষ্কার মানুষ টানুষ থাকে না, তো নিজেকেই কেমন যেন একটা ছোটো ছোটো মনে হয়, কেমন যেন একটা মানে নিচু হয়ে যায় যে ওরা কত সুন্দর পরিষ্কার আর আমি ওদের মধ্যে কালো, আমার না ঠিক মানাচ্ছে না, এমন একটা মন খারাপ লাগে। তো ভগবানের কাছে বলি যে ঠাকুরের পরজন্মে একটু পরিষ্কার করে পাঠিও। আর আমার বাবু কালকে কি বলছে বলো তো, মা তোমাকে আমি চিনতে পারছি না, বলছি কেন, বলছে তুমি কেমন কালো হয়ে গেছো, বলছি ছি তোর মুখ থেকে এই কথা আমি শুনিনি বাবু,
আমি বলছি ঠিক আছে, তাহলে তোর মা যখন কালো তাহলে তোর মার সাথে মিশতে হবে না, তুই তোর বাবাকে আর একটা পরিষ্কার মেয়ের সাথে বিয়ে দে। তখন বলছে না মা আমি তো মজা করছিলাম, তো এরকম সত্যি বলছি খুবই, আমি জানি এই এই জিনিসটা না সব মেয়েদের সাথেই হয়, সব ছেলে মেয়ে আর কি যারা গায়ের রঙটা একটু শ্যামলা একটু কালো তো সবারই মনে একটা দুঃখ, কারণ সবাই তাদেরকে একটু পাত্তা দিতে চায় না, যাদের রঙটা সাদা পরিষ্কার তাদের কাছেই সবাই একটু বেশি মেশে, কিন্তু কালোদের সবাই এক সাইডে ফেলে রাখে, তো এটা হয়, তো আমার খুবই খারাপ লাগে। তো চলো যাই হোক, মনের অনেক কষ্টের কথা বললাম। আজকে আমাদের এখানে রবিবারের হাট বাজার ছিল, তো মাছ নিয়ে এসেছে আর আজকে বাজার করেছে শ্বশুর, তো দুইবারের মাছ নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম যে একবারের মাছ নিয়ে আসবে, কালকে যেহেতু সোমবার সবাই মিলে নিরামিষ খাবো, কিন্তু দেখলাম দুইবারের মাছ নিয়ে এসেছে। তো একবারের এখন রান্না করবো, এই যে গাটি কচু আর আলু কেটে নিয়েছি, তো গাটি কচু আলু দিয়ে রুই মাছ যে কোনো মাছ খেতে খুবই ভালো লাগে, তো আজকে সেটাই রান্না করবো। আর কালকে অর্ধেকটা ভেজে রাখবো, কালকে সকালে ওরা যদি খায় তো খাবে, না হলে ভাজা করে রেখে দেব। আর আমার ভালো লাগে না সোমবারের দিন, না নিরামিষ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে সেদিন, আর মাছ টাছ বাড়িতে থাকলে নিজেরই কেমন রাগ রাগ হয়ে যায়। তো চলো, আর ওদিকে দেখো আমার বাবু আমাকে কেমন ডিস্টার্ব করছে, ও ফোনটা নেওয়ার জন্য বায়না করছে, তো পা হাত পা দিয়ে সামনে কি করছে। আর আজকে খাবারে নিয়ে এসেছিল হচ্ছে স্যান্ডউইচ, তো পাঁচজনের ছয়টা স্যান্ডউইচ নিয়ে এসেছিল, তো সবাই তো খেয়ে নিয়েছি, হাজবেন্ড বাড়িতে ছিল না ওর জন্য খেতে পারিনি, তো সবে মাত্র বাড়িতে ফিরলো তারপরেও স্যান্ডউইচটা নিয়ে এসছে। রোজ খাবি এক একটা করে, রাখ একবারে নষ্ট করিস না। দেখো বন্ধুরা, হাজবেন্ড বগুলা বাজার থেকে বাবুর জন্য ফল নিয়ে এসছে, আর বিরিয়ানিটা আনেনি, কারণ আমি ফোন করে বারণ করেছিলাম যে আনবে না, কারণ শ্বশুর বাজার থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলো অনেক বড় বড়, তো একটা খেয়েই পেট ভরে গেছিলো। আর ওর আস্তে আস্তে রাত হবে, তো ভাবলাম রাত্রে তো মাছ ভাত হবে, তো এখন যদি বিরিয়ানি খায় তো আর মাছ ভাতটা নষ্ট হবে আর কি, কালকে সোমবার কালকে মাছও খেতে পারবো না, ওর জন্য বারণ করে দিলাম। তো এই ফল নিয়ে এসছে এখান থেকে, ঠাকুরের জন্য তুলে রেখেছি আর এগুলো আমরা খাবো, ভরে রাখ। রাত্রে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি বিছানাতে, তো এখন শুয়ে পড়বো মশারি টাঙিয়ে। আর শরীরটা খারাপ খারাপ লাগছে, একটু আগে বমি করলাম কারণ স্যান্ডউইচ খেয়েছিলাম, হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, গ্যাসের প্রবলেম হয়েছিল। বসো বসো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।